তিন দিন আগে মাহফিলে গিয়েছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার 18 বাড়িতে। ঈশ্বরগঞ্জের নাম হয়তো অনেকে শুনেছেন, কখনো ময়মনসিংহ গেলে প্রয়োজনে যে জায়গার নাম আমি বলছি চেক দিয়ে আসেন। সেখানে গিয়ে শুনলাম 9 তারিখ, আজকে 11, দুই দিন তো সেখানে গিয়ে শুনলাম আলেম ওলামারা বড় দুঃখ নিয়ে আসলেন, কষ্ট নিয়ে আসলেন যে হুজুর আমাদের এলাকায় একটা বড় দ্বন্দ্ব আর ঝামেলা চলছে। আমি বললাম কি নিয়ে, বললো গত মাসের 25 তারিখ মানে 25শে নভেম্বর সেখানে একটা হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী পালন করেছে। তো শতবার্ষিকী তো অনেকেই করে, তারাও করেছে, এটা নিয়ে অভিযোগ না। তাদের কথা হলো শতবার্ষিকী পালন উপলক্ষে তারা একটা কনসার্টের আয়োজন করেছে, সেই কনসার্ট শুরু করেছে কোরআনের তেলাওয়াত দিয়ে। যে কনসার্টে অধিকাংশ, কনসার্ট মানে বুঝেননি, ওই হামদনাথের অনুষ্ঠান, আজকাল অনেকে কনসার্ট বলেই কনসার্ট না, একেবারে কাঁচাটা গান, তাও বেশিরভাগ শিল্পী হলো বেডি মহিলা, এরা এসা ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়েছে, পাবলিক তাদের গানের সঙ্গে সঙ্গে লাফিয়েছে, নেচেছে, মেতেছে, কিন্তু যেইখানে মূল আয়োজনটাই হলো কনসার্ট, মূল আয়োজনটা মূল আকর্ষণই হলো গান বাজনা, সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সূচনা করেছে। তাও কেমন কোরআন তেলাওয়াত, এক হলো যেন স্কুলের কোনো মাস্টার অথবা স্কুলের কোনো ছাত্র এসে 2-4 আয়াত পড়ে দিয়েছে, না না, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন হাফেজ যে সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, 100-এর বেশি দেশকে হারিয়ে বাংলাদেশের মাকামকে বাড়িয়েছে হাফেজ জাকারিয়া। সে হাফেজ জাকারিয়াকে ইনভাইট করে নিয়ে গিয়ে তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে। তা আমাকে এতটুকু যখন হুজুররা বলল, আমি বললাম যে এমন তো হতে পারে, তাকে হয়তো দাওয়াত দিয়েছে মাহফিলের, বেচারা মাহফিল ভেবেই এসেছে, পরে মনে হয় কনসার্টে ঢুকিয়ে দিয়েছে, এমন কি না? বলল না হুজুর, আসার আগে তাদের কর্মীরাও বিশ্বাস করতে পারছিল না যে এভাবে একজন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজে কোরআন কোরআনের অপমান করতে পারে, তাদের অনেকেও ডাউট ছিল, কনফিউশন ছিল, এজন্য তাকে বলেছে তুমি একটা ভিডিও দাও যে তুমি এই কনসার্টে আসছো, শুরুতে তুমি কালামে পাক তেলাওয়াত করবা, মুনাজাত করে দিবা। তো সে ভিডিও নাকি দিয়েছে, এটা তাদের ভাষ্য, এবং সেখানে যে এসেছে সেখানে যে তেলাওয়াত করেছে এখনো সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ছড়িয়ে আছে, আমি তো আগে দেখি নাই, বের করে দেখালো, তাদের একটা পেজে আছে, সে 18 বাড়ির সব আপডেট সেখানে পাওয়া যায়, বের করে দেখালো এই যে হুজুর দেখেন হাফিজ সাহেব তেলাওয়াত করছেন, তাও সামনে নজর দিচ্ছেন, আল্লাহ ভালো জানে হয়তো সামনের পরিবেশটা এমন ছিল না যেদিকে একজন হুজুর নজর দিতে পারে, নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করলো, তারপর মোনাজাত করে দিল, আর বাকি টাইম দুনিয়ার সব সেরা সেরা বাংলাদেশের সেরা সেরা নর্তকী নষ্টা ভ্রষ্টা গায়িকাদেরকে এনে গান বাজনা করলো। তো হালতটা কেমন, যে আল্লাহ তুমি খুশি থাকো, শয়তান তুইও বেজার হইস না। অথচ ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বলে জিনা শুরু করো, কেউ যদি মদ খেয়ে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ বলে খুশি প্রকাশ করো, কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, এতে তার ঈমান তো বাড়েই না, উল্টো ফতোয়ার কিতাবে আছে সে বেঈমান হয়েছে। তো একটা গানের অনুষ্ঠান, আরে সিনেমা হল যদি উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দিয়ে, এতে কি কোরআনের দাম বাড়ে না কোরআনের সম্মানহানি হয়? বলেন না, আমাদের মোবাইলগুলোতে জাতীয় সঙ্গীতের রিংটন ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ। এই যে বসেছেন না আপনারা, জাতীয় পতাকা বিছিয়ে বসা আইনগতভাবে নিষিদ্ধ। কেন? সেটাও কাপড়, যেখানে বসেছেন এটাও কাপড়, রিংটন কত কিছুই তো দেওয়া যায়, জাতীয় সঙ্গতের বাজনা সেটাও রিংটন, পার্থক্য কোথায়? একটাবার চিন্তা করেন, সামান্য জিনিস যেটা উপরে রাখলে সম্মান হয় কিন্তু নিচে দিলে মান চলে যায়, এমনি শুনলে ভালো হয়, মোবাইলে রিংটন দিলে ইজ্জত চলে যায়। তো কালামে পাকের তুলনায় তো কোনো কিছু দামি হয় না, কালামে পাক তো সবচাইতে দামি, সেই কালামে পাককে যদি এনে লাগানো হয় গানের সাথে, আল্লাহর কসম এর দ্বারা ইসলামের বড় অপমান ছাড়া কিছু হয়। তো দরকার তো ছিল যিনি এটা বুঝে করুক না বুঝে করুক, তিনিও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, আর যারাই আয়োজনটা করেছে তারাও গোটা জাতির সামনে কোরআনের অপমানের কারণে ক্ষমা চাইতে বাধ্য হবে। এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের কথা, এটাই ফতোয়ার ভাষ্য। তো এখন আজকাল হালত হয়েছে এমন, টেলিভিশন বিটিভি ধরেন, যে টেলিভিশন সারাদিন দেখাবে বিভিন্ন নাজায়েজ জিনিস, অথবা বাতাবি লেবুর ফলও নেই সে আরও যা যা আছে, সেই টেলিভিশন যদি সকালে শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, তো এক কিতাব না, কোরআন পড়া হো আল্লাহ তুমি খুশি হয়ে যাও, গীতা ত্রিপিটক বাইবেল এগুলো বাকি থাকবে না, ভগবান ঈশ্বর সকলে তোমরা খুশি থাকো, সার্বজনীন উৎসব পালন করো, আল্লাহ তুমিও বেজার হইও না, ঈশ্বর ভগবান কেউ বেজার হইও না, সবাই মিলে খুশি থাকো, আর সারাদিন চললো গান বাজনা, লাস্টে আবার একটু দোয়া, এর দ্বারা কি মাঝখানে সব পাপ মাফ হবে?
এই যে 16 ডিসেম্বর আসছে, বাংলাদেশের অনেক জায়গায় এই কাজগুলো করে, সকালে গজল গায়, হামদে বাড়ি নাত রাসূল বলে, বিকালে হুজুর একটা এনে দোয়া করায়, মাঝখানে সারা দিন যত ধরনের নাজায়েজ কাজ আছে এগুলো করে। সাবধান, এগুলো করার দ্বারা ঈমান বাড়ে না, পাপ মোচন হয় না, উল্টো এগুলোর দ্বারা কোরআনের সম্মান হানি ছাড়া কিছু হয় না। কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যায়, আল্লাহর নাম যেখানে দেখা যায়, মনে করেন অনেকে গেঞ্জি পরে আল্লাহ নাম লেখা বা কোরআনের কোন আয়াত লেখা, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এমন গেঞ্জি আছে নাকি নাই? এগুলো পরে বাথরুমে যাওয়া যায়? অনেকে আংটি পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আংটি, আল্লাহর রাসূলের যেমন তার আংটি ছিল এ ধরনের আংটি, এই আংটিটা হাতে রেখে না ঢেকে এভাবে বাথরুমে যাওয়া যায়? কেন? বাথরুমে গিয়ে জিকির করা যায়, বাথরুমে দোয়াটাকে বাথরুমে ঢুকে পড়া যায় না? না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কখন পড়তে হয়? ঢোকার আগে, ঢোকার আগে, ঢোকার পরে না, কারণ ওখানে গিয়ে আল্লাহর নামের জিকির করলে আল্লাহ সম্মান বাড়ে না, উল্টো মানহানি হয়। এ কারণে দিন পুরোটাই আদব, আল্লাহর কিছু আদব আছে, রাসূলের কিছু আদব আছে, হ্যাঁ আদবেরও আবার তারতম্য বজায় রাখতে হয়। আল্লাহরটা আল্লাহরই, রাসূলেরটা রাসূলেরই, অন্যেরটা অন্যেরই, বাপেরটা বাপেরই, বন্ধুরটা বন্ধুরই, আলেমেরটা আলেমেরই, সাহাবিরটা সাহাবেরই, একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলা যায় না। শব্দ এক হলেও জিনিস এক না। যেমন ভালোবাসা, মাকে ভালোবাসেন না, স্ত্রীকে ভালোবাসেন না, বোনকে ভালোবাসেন না, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন না, শব্দ কিন্তু একটা, কিন্তু মর্ম কি সব জায়গায় এক হয়? যে ভালোবাসা মায়ের সেটা বউকে দেওয়া যাবে না, যেটা বউয়ের সেটা বোনকে দেওয়া যাবে না, যেটা আল্লাহর সেটা রাসূলকে দেওয়া যাবে না, যেটা রাসূলের সেটা সাধারণ মানুষকে দেওয়া যাবে না। সবচাইতে বড় চোরকে নবী বলেছেন যে নামাজে চুরি করে, নামাজে চুরি করে মানে কি? রুকুও ঠিক মতো করে না, সেজদাও ঠিক মতো করে না। আমাদের সমাজে এমন লোক আছে নাকি নাই? কোনো কিছুই ঠিক মতো করে না, এমনকি সালামটা ফিরে আয়, হাতটা এমনি তুইলা খালি মুইসা দে, এইটা যে কি করে আমার তো বুঝেই ধরে, বাকিগুলো ধরলাম, কম করো বেশি করো। সালামের পরে এই যে দোয়াটা করি, দোয়া মানে কি? আপনি আল্লাহরে ডাকছেন। মুনাজাত মানে কি? কানাকানি করছেন, মানে আল্লাহরে আপনি বলে দিচ্ছেন আপনার কষ্টের কথা, দুঃখের কথা, চাহিদার কথা, কিন্তু হাতটারে খালি তুইলা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করো? কিছু তো বললেনই না, কিছু বইলে না, বলবে না আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু বহুত বাঙালি এমন আছেন, এমন তাড়াহুড়ায় নামাজ পড়ে, রুকু সেজদা তো নাই নাই, দোয়াটাও করার টাইম নাই, খালি নিয়া এমনি একটা মুচ্ছে। আরে এমনি মুসা, এটা নামাজের অংশ আবার কবে হলো? নামাজ তো শেষ হয় সালাম ফেরালে, পরবর্তীতে দোয়া, দোয়া করলে দোয়া তো মুখ দিয়ে বলা লাগবে, কিন্তু অটো মুইসা দিলেই কি অটো দোয়া হয়ে যাবে নাকি? কিন্তু এই কাজগুলো করতে শুরু করেছে। তো সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কর্মকর্তা এবং গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, শোনো তোমাদের সব ডিউটির মধ্যে আমার কাছে সবচাইতে দামি ডিউটির নাম নামাজ। ইন্না হাম্মা উমুরিকুম ইনদিয়া সালাহ, কারণ মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনহু, যে নামাজের হেফাজত করবে, নামাজের ব্যাপারে যত্নবান থাকবে, সে না পুরো দিনকে হেফাজত করবে। ওয়া মান দাইয়াহা, আর যে নামাজকে বরবাদ করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে অন্যগুলোকে আরো বেশি করে বরবাদ করবে। এজন্য আল্লাহর আদবকে রক্ষা করতে হবে।